বাচ্চাদের প্রসাব করানোর সময় হিসির শব্দ কেন করা হয়? কেবল বাচ্চাদের নয়, কিছু শব্দ যেমন ঝড় বৃষ্টি, জলপ্রপাত, চলমান জলের শব্দ প্রভৃতি বড়দের মধ্যেও প্রস্রাব করার ইচ্ছে তৈরি করে। প্রসঙ্গত, গরমের সময় বাচ্চারা অনেক ক্ষেত্রে কম পানি খায়, আবার ঘামও বেশি হয়। এই কারণে সাধারণত প্রস্রাবে জ্বালা করা করে। জ্বালা করা করলে বাচ্চারা প্রস্রাব করতে চায় না, মায়েরা একে বড় সমস্যা বলে মনে করেন। এছাড়া জন্মগত কিছু সমস্যা রয়েছে যার জন্য প্রস্রাবের মতো সমস্যা হতে পারে। প্রস্রাবের নালীতে একটি ভালভ থাকতে পারে যা প্রস্রাবের নালীকে জন্মগতভাবে তৈরি হওয়া কথা এবং সেটা নাও হতে পারে। বাইরে থেকে সে ছিদ্রটা ছোট থাকতে পারে। এছাড়া বাচ্চাদের প্রস্রাবের সংক্রমণও হয়। কিছু বছর আগে একজন রাশিয়ান বিজ্ঞানী প্যাভলভ তার কুকুরের উপর একটি পরীক্ষা দ্বারা এই আচরণ পর্যবেক্ষণের চেষ্টা করেন। আমরা জানি যে কোনো কুকুরকে মাংসের টুকরো খাওয়ালে তার মুখে প্রচুর লালা ঝরে। প্যাভলভ তার পরীক্ষায় একটি কুকুরকে 1 ঘন্টা বাজানোর পর খেতে দেন। কিছুদিন পর ঘণ্টা ধ্বনি শুনলেই স্বকীয়ভাবেই কুকুরের লালা খরণ শুরু হয়ে যায়। এই পরীক্ষা থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা অচেতন অবস্থায় এইটি ঘটে। বহি উদ্দীপনার দ্বারা আলোড়ন ঘটানো সম্ভব। কিছু মানুষের জন্য মানুষের প্রস্রাব করতে দেখলে প্রস্রাবের অনুভূতি সৃষ্টি হয়। এই অচেতন প্রক্রিয়া মানুষের সবসময়ই ঘটে। বহু মনোবিজ্ঞানী এবং নিউরোলজিস্ট এর উপরে এই সত্যে সহমত দিয়েছেন। বাবা মারা শব্দ বা শশা শব্দে, চলমান জলের শব্দ প্রভৃতি বাচ্চাদের মলত্যাগে প্রশিক্ষণের ব্যাপারে ব্যবহার করে থাকেন। হিস হলো প্রস্রাবেরই একটি অনুকার শব্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।